হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাবাস হেলদি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলতে একটু ডিফারেন্ট, খুবই টেস্টি। তো এটা হচ্ছে চিকেন ফ্রাই, একটু ভিন্ন ধর্মী চিকেন ফ্রাই। এটা চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে একটি চিকেনের মেইন পিসগুলো নিয়ে নিয়েছি। আর এই চিকেনের টুকরোগুলোকে আমি আগে থেকে এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। একটি বলের মধ্যে এই চিকেনের টুকরোগুলো নিয়ে নিলাম। এই দেখুন, আদা বাটা রসুন বাটা দিয়ে সেই সকাল সকালবেলা আমি এটা মেখে রেখেছিলাম, যাতে করে মাংসের ভিতরে আদা বাটা রসুন বাটাটা ফ্লেভারটা চলে যায়। এখন জাস্ট এখানে একে একে আরও অনেক মশলা এখানে দিয়ে দেব, অ্যাড করব। তো প্রথমেই এখানে আমি এক টুকরো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর এখানে লাল মরিচের গুঁড়ো এবং দারুচিনি, এলাচি, লং সব কিছুর ফাঁকিটা আমি এখানে পাশে রেখে দিয়েছিলাম, সেটা সবটুকুন পরিমাণ দিয়ে দিলাম। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচের এক চা চামচ পরিমাণ, বা হাফ চা চামচ দিলেও চলবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, তার চেয়ে একটু কম দিলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট ফ্লেভার আনার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ, এখানে আমার কাছে আছে তান্দুরি মশলা, এটা যে কোনো মার্কেটে আপনি চাইলেই পেতে পারেন, বিভিন্ন দেশে কিনতে পাওয়া যায়, আজকাল তো সব কিছুই পাওয়া যায়। এটা আমার ইংল্যান্ডের থেকে আনানো, তো এটা আমি দেখেছি মার্কেটে আছে। তো এখানে আমি এটা এক চা চামচ পরিমাণ দিলাম, দেড় চামচ দিলেও হতো, তারপর আমি এক চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, বা সয়াবিন তেল অথবা সরিষার তেল, যে কোনো তেল এটাতে আপনি দিতে পারেন। এখন সব কিছু আমি এগুলো মেখে নিচ্ছি। ভীষণ মজা, এটা খালিও খাওয়া যায়, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, সব কিছু। এটা আপনি, এই যে কোরবানির ঈদ আসছে সামনে, আর কিছুদিন পরেই কিন্তু কোরবানির ঈদ, ঈদের দিন তো আমরা গরুর মাংস, খাসির মাংস খাবো, তার সাথে যদি এরকম চিকেন যদি এভাবে মশলা দিয়ে মেখে একটু ফ্রাই করে রাখেন, দেখবেন যে ছোট বড় সবাই, যারা বাসায় একটু বয়স্ক মানুষ আছেন, তারা গরুর মাংসটাকে একটু অ্যাভয়েড করতে চান, তো বেশি খেতে চান না। তো আর রোস্ট, চিকেন রোস্ট তো আমরা কোরমা বরাবরের মতো সবসময় খেয়ে থাকি, একটু ডিফারেন্ট করে যদি এভাবে চিকেনটাকে মেখে নিয়ে একটু ভেজে দেন, তাহলে দেখবেন খুব তৃপ্তি নিয়ে খাবে। এই তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে, এটা আমি রেখে দিব, রেস্টে রেখে দিব। এটা আপনার নিজের উপর, নিজের ইচ্ছার উপরে, চার পাঁচ ঘন্টা রেখে, রেস্টে রেখেও ভেজে নিয়ে খেতে পারেন, আপনি পরের দিনও খেতে পারেন, সাত দিন পরেও খেতে পারেন। যত এটা ফ্রোজেন থাকবে তত বেশি এটা টেস্ট দিনে দিনে বেড়ে যায়, মাংসের ভিতরে মশলা তো ঢুকে যায়, যে কারণে এটা টেস্ট বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম ঠিক ছয় থেকে সাত ঘন্টা পর। এই যে ছয় সাত ঘন্টা আমি চিকেনগুলো আমি রেস্টে রেখেছিলাম, দেখুন কী সুন্দর হয়ে আছে। এখন খাওয়ার জন্য ভেজে নেব, যেটুকুন পরিমাণ ভাজবো তার জন্য আমি একটা কাচের প্লেটে
চিকেন গুঁড়ো নিয়ে নিচ্ছি, চিকেনের কিছু পিস নিয়ে নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। এগুলোকে আমি এখন মাইক্রোওয়েভে ঢুকিয়ে এটাকে আমি হিট দিয়ে নিব, অনেকটা বয়েল করার মতো হয়ে যাবে। আর এটা হবে আমার 150 সেকেন্ড, অর্থাৎ 1.5 মিনিটের মতো। তো চলুন, ভাজার জন্য তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বেশ কিছু চিকেন ভেজেছিলাম, তার মধ্যে আবার তেল দিয়ে দিলাম গরম তেলে। এখন আমি এই যে মাইক্রোওয়েভে যে চিকেনগুলো আমি বয়ল করে নিয়েছি, যে দেখুন চিকেনগুলো এখনও ধোয়া উঠছে, এতটাই মানে কী বলবো, আমি এখানে 250 সেকেন্ড রেখেছিলাম। তো এখন এই গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো মোটামুটি কিন্তু একদমই 80% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা ভাজার মধ্যে দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এবারে হাই হিটে এটা ভেজে নেওয়া যায়। তো দেখছি একটা ভাজা হালকা পোড়া পোড়া একটা দাগ আসবে, পাতি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চাইলে আপনি এরকম একটা ঢাকনাও ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি ঢাকনা ছাড়াও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটু আসলে ক্লোজ করে দেখাতে চাচ্ছি আপনাদের কতটা সুন্দর একটা কালার আসছে। এই কালারটা আসার পরেই আমার চিকেন ফ্রাইটা আমি এখন নামিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, কারণ আমার চিকেন ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমার সাবাস হেলদি কিচেনে অনেক মজার মজার খাবার রেসিপি আছে, আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি। আর আসছে সামনে কোরবানি ঈদের দিন, ছোটো বড় যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য বলছি, এরকম করে চিকেনটাকে যদি ফ্রাই করে দেন খুব আনন্দ করে খাবে আর আপনার প্রশংসাও করবে। তো আজকে আর কথা নাই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।